আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বিশাল খুশির খবর, 2021 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হয়ে অভিষেক হতে চলেছে আফিফ হোসেন ধ্রুব। দুবাই টি-টেন লিগে দারুণ পারফরমেন্সের ফলশ্রুতিতে ডাক পেতে চলেছেন এবারের আইপিএলে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। চতুর্দশ আইপিএলের নিলামের দিন ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে ঘোষণা করা হয়েছে কোথায় হবে নিলাম, অর্থাৎ নিলামের ভেন্যু। আগামী 18 ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে নিলাম, ফেব্রুয়ারিতে হচ্ছে আইপিএলের নিলাম, সে কথা জানাই ছিল। কিন্তু ফেব্রুয়ারির শুরুতেই নাকি শেষে, বিসিসিআই কবে মিনি নিলাম করবে তা আগে বলেনি বিসিসিআই। অবশেষে বুধবার ঘোষণা হয়েছে যে 18 ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে এই নিলাম। এবার ভারতের মাটিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের বিষয়ে আশাবাদী বিসিসিআই। বিসিসিআইয়ের তরফে আগে জানানো হয়েছিল যে আগামী আইপিএলে তারা ভারতের মাটিতেই আয়োজন করতে চায়। এবার আইপিএল 2021-এর সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কেও ইঙ্গিত পাওয়া গিয়েছে। সৈয়দ মুস্তাক আলী টি-20 দিয়ে ভারতের মাটিতে ঘরোয়া ক্রিকেটে ফিরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া টেস্ট ম্যাচ দিয়ে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। আপাতত বোর্ডের তরফে জানানো হয়েছে যে মুস্তাক আলীর পরে বিজয়ে হাজার ট্রফির পাশাপাশি মেয়েদের জাতীয় ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করা হবে। ফেব্রুয়ারি ও মার্চে দুটি টুর্নামেন্টের পরেই আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের জন্য এবার রঞ্জি ট্রফি আয়োজনের ভাবনা দূরে সরিয়ে রেখেছে বিসিসিআই। নির্ধারিত উইন্ডোয় ফেরার পর এপ্রিল মে মাসে অনুষ্ঠিত হবে আইপিএল 2021, যা জানা যাচ্ছে যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে বিসিসিআইয়ের মিলিয়ন ডলার টুর্নামেন্টটি। 11 থেকে 14 এপ্রিলের মধ্যে শুরু হতে পারে আইপিএলের 2021, চলবে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সম্ভবত 6 জুন পর্যন্ত খেলা হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এও জানা গিয়েছে যে বোর্ড এই সময়ের মধ্যেই আইপিএলে বাড়তি একটি দলের জন্য বিড আহ্বান করতে পারে, যদিও 2022 আইপিএল থেকে বাড়তি দুটি দলকে টুর্নামেন্টে নেওয়া হবে বলেই আগেই স্থির করেছে বিসিসিআই। এদিকে যদি এবারের আইপিএলে বাড়তি একটি বিড করা হয় অন্য একটি দলের জন্য, সেই নতুন দলের সুযোগ মিলতে পারে আফিফ হোসেন ধ্রুবর, এমনটা বলছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকার। এদিকে মিনি নিলামের আগেই কেকেআরের ঝুলিতেও রয়েছে 10.75 কোটি টাকা, যা আইপিএলের 8 দলের মধ্যে যুগ্মভাবে সর্বনিম্ন। এদিকে কেকেআরও মুখিয়ে আছে আফিফের মতো এক ক্রিকেটারকে কেনার জন্য, যিনি কিনা ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন যে কোনো সময়ই। অত্যন্ত মেধাবী এই ক্রিকেটারের জন্য মুখিয়ে আছেন এবার শাহরুখ খান। দেখার বিষয় তিনি কি এবার আইপিএলে দল পান কিনা। এ ছিল এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।